আমি নিচেও সন্দেশখালীতে রয়েছি এবং এই সন্দেশখালী উচ্চ মাধ্যমিকের পূর্বে ধীরে ধীরে ছন্দে ফিরছে আরও একবার জানাবো আপনাদেরকে উচ্চ মাধ্যমিকের পূর্বে ধীরে ধীরে ছন্দে ফিরছে সন্দেশখালী স্কুল আজ সরস্বতী পূজার প্রস্তুতি রয়েছে সেখানে এবং সন্দেশখালীর দিকে আমাদের প্রত্যেকটা মুহূর্তে নজর থাকছে আমাদের সঙ্গে সনাশনি আছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী রয়েছেন বিট্টু এই মুহূর্তে তুমি সন্দেশখালী যে স্কুলে দাঁড়িয়ে রয়েছে সেই স্কুল ধীরে ধীরে ছন্দে ফিরছে কি ছবি ধরা পড়ছে সেখানে দেখো একশো চুয়াল্লিশ ধারা গতকাল উঠে গিয়েছে তবে নতুন করে একশো চুয়াল্লিশ ধারা রাত্রির এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বেশ কিছু জায়গায় লাগু করা হয়েছে দু নম্বর ব্লকের তবে এই মুহূর্তে সন্দেশকালী হাই স্কুল যেখানে উচ্চ মাধ্যমিকের প্রায় সাতশো জনের সিট পড়েছে সেখানে প্রস্তুতি রীতিমতো তুঙ্গে তার কারণ এখানে একশো চুয়াল্লিশ ধারা গতকাল উঠে যাওয়ার পর থেকেই বাগদেবীর আরাধনা শুরু হয়েছে প্রথমে আমার ভিডিও জার্নালিস্ট পার্থক্য বলবে একটু ছবিটা দেখাতে যে বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে অন্যদিকে দাঁড়িয়ে যারা ছাত্রছাত্রীরা তারা এসে গিয়েছেন সেই শাড়ি পরে যেরকম আমরা ট্র্যাডিশনাল ওয়েতে দেখি আমরা শাড়ি পরে কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে যিনি টিচার ইনচার্জ রয়েছেন তিনি জানাচ্ছেন যে যেই এখানে পুলিশ ক্যাম্প ছিল অনেক সেই পুলিশ ক্যাম্পগুলো ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র তার কারণ যেহেতু একশো চুয়াল্লিশ ধারা তুলে নেওয়া হয়েছে কোন কোন জায়গায় পুলিশ ক্যাম্প ছিল তোমাকে আগে আমি ছবিটা দেখাবো আমার ভিডিও জার্নালিস্ট পার্থক্য বলবে একটু এগিয়ে আসতে এখানে যে কটা টিচার হাউস সহ বিভিন্ন যে ঘরগুলো দেখা যাচ্ছে এখানে প্রত্যেক কটা জায়গায় একশো চুয়াল্লিশ ধারার পাশাপাশি এখানে বিভিন্ন জায়গায় পুলিশের ক্যাম্প ছিল এবং যিনি যিনি এই মুহূর্তে টিচার ইনচার্জ হয়েছেন একবার তার সঙ্গে কথা বলে নেব সরাসরি একটু তার কাছে আসব যে একশো চুয়াল্লিশ ধারা উঠে যাওয়ার পর আজকে বাঘদেবীর আরাধনা করছেন স্কুল আবার ছন্দে ফিরছে উচ্চ মাধ্যমিকের পূর্বে সাতশো জনের সিট পড়েছে পুরো বিষয়টা কীভাবে দেখছে সিট পড়েছে কালকে সাড়ে নটার মধ্যে আমরা সমস্ত কিছু মানে ক্লিয়ার করে দিয়েছি বিডিও সাহেবের এখানে সন অ্যাসিস্ট্যান্ট ছিলেন থানার থেকে ছিলেন বসন্তবাবু আমি ছিলাম কালকে নটা চল্লিশের মধ্যে আমার সমস্ত কিছু হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে এতদিন ধরে একশো চুয়াল্লিশ ধারা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল একটা আশঙ্কা ছিল কোথাও না আমরা যেহেতু সরকারি কর্মচারী তো আমরা আমাদের এইসব ভয় লাগে না পাড়ার লোকেরা দেখেছি ওরা ভয় পেতে পারে আমাদের এইসবে কোনো চাপ নেই কারণ আমরা আমরা জানি আমরা আমাদের ইয়ে নিয়ে থাকি মানে আমরা সাড়ে দশটা সাড়ে চারটে আমাদের যা ডিউটি আমরা ওইটা নিয়ে থাকি নতুন করে কি কিছু করছে নিরাপত্তার কারণে কারণ শুনে শুনে যাচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় বা বিভিন্ন কিছু পদক্ষেপ নেওয়া আমাদের কাউন্সিল থেকে আমাদের অর্ডার দেওয়া আছে সিসিটিভি ইনস্টলেশনের জন্য যেহেতু পুলিশ পার্সোনাল ছিলেন একটু অসুবিধা হয়েছিল আমরা ভেন্ডারের সাথে কথা বলেছি আমরা পরশু মধ্যে বা পরশু বা কালকের মধ্যে আমরা সিসিটিভি ইনস্টল করে দেবো আপাতত চারটে ক্যামেরা ইনস্টল করছি আমরা একটা আমাদের যেটা রুম থাকছে যেখানে আমাদের প্রশ্ন প্রশ্ন থাকবে আর দুটো থাকবে আমাদের ইস্যুতে থাকবে করিডরে থাকবে আর একটি থাকবে আমাদের বাইরে মেন এন্ট্রান্স আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই চত্বর থেকে মূলত মেন এন্ট্রেন্স শুরু হচ্ছে এবং আমার সঙ্গে টিচার ইনচার্জ ছিলেন দেববাবু এবং তিনি যেটা জানালেন যে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা যাতে রকম ঘাটতি না হয় সেই বিষয়টা নজরে রাখা হবে পার্থকে বলবো আরেকটু যদি এগিয়ে যেতে স্কুলের একটু বাইরের দিকটা দেখাতে কারণ একশো চুয়াল্লিশ ধারা উঠে গিয়েছে অন্তত এই চত্বরে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনও পর্যন্ত যে পরিবেশ থমথমে রয়েছে এবং স্কুলের বাইরে এখনও আগের যে একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল সেই সংক্রান্ত নোটিশও টাঙানো রয়েছে এবং সেই বিষয়টাই পার্থকে এই মুহূর্তে বলবো তুলে ধরতে তবে এই মুহূর্তে স্কুলের যে বাইরের ছবিটা সেটা একবার দেখাতে বলব কারণ পুরো সুনশান এলাকা বলা যেতে পারে একদিকে আরাধনার রীতিমতো শুরু হতে চলেছে আর কিছুক্ষণ বাদে কিন্তু তার আগেও পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে প্রথমে যে ছবিটা দেখাবে একশো সংক্রান্ত যেই নোটিশটা এখনো পর্যন্ত টাঙানো রয়েছে সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট পার্থ দেখাচ্ছে পার্থ সারথী এবং এর পাশাপাশি এলাকা এখনো পর্যন্ত থমথমে কারণ দেখতে পাচ্ছি র্যাফের তরফে এই মুহূর্তে যারা অফিসাররা রয়েছেন তারা আসছেন ভিডিও জার্নালিস্টকে বলবে একবার এইদিকে ছবিটা দেখাতে যে র্যাফের যারা ফোর্স রয়েছেন সেই ফোর্স ইতিমধ্যে যাতায়াত করছেন এই এলাকাতে সন্দেশকালিতে এবং এই সন্দেশখালী উচ্চ মাধ্যমিকের পূর্বে ধীরে ধীরে ছন্দে ফিরছে আর একবার জানাবো আপনাদেরকে উচ্চ মাধ্যমিকের পূর্বে ধীরে ধীরে ছন্দে ফিরছে সন্দেশখালী স্কুল আজ সরস্বতী পূজার প্রস্তুতি রয়েছে সেখানে এবং সন্দেশখালীর থেকে আমাদের প্রত্যেকটা মুহূর্তে নজর থাকছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী আছেন বিট্টু এই মুহূর্তে তুমি সন্দেশখালী যে স্কুলে দাঁড়িয়ে রয়েছে সেই স্কুল ধীরে ধীরে ছন্দে ফিরছে কি ছবি ধরা পড়ছে সেখানে দেখো একশো চুয়াল্লিশ ধারা গতকাল উঠে গিয়েছে তবে নতুন করে একশো চুয়াল্লিশ ধারা রাত্রির এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বেশ কিছু জায়গায় লাগু করা হয়েছে দু নম্বর ব্লকের তবে এই মুহূর্তে সন্দেশকালী হাই স্কুল যেখানে উচ্চ মাধ্যমিকের প্রায় সাতশো জনের সিট পড়েছে সেখানে প্রস্তুতি রীতিমতো তুঙ্গে তার কারণ এখানে একশো চুয়াল্লিশ ধারা গতকাল উঠে যাওয়ার পর থেকেই বাগদেবীর আরাধনা শুরু হয়েছে প্রথমে আমার ভিডিও জার্নালিস্ট পার্থক্য বলবো একটু ছবিটা দেখাতে যে বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে অন্যদিকে দাঁড়িয়ে যারা ছাত্রছাত্রীরা তারা এসে গিয়েছেন সেই শাড়ি পরে যেরকম আমরা ট্র্যাডিশনাল ওয়েতে দেখি আমরা শাড়ি পরে কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে যিনি টিচার ইনচার্জ রয়েছেন তিনি জানাচ্ছেন যে যেই এখানে পুলিশ ক্যাম্প ছিল অনেক সেই পুলিশ ক্যাম্পগুলো ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র তার কারণ যেহেতু একশো চুয়াল্লিশ ধারা তুলে নেওয়া হয়েছে কোন কোন জায়গায় পুলিশ ক্যাম্প ছিল তোমাকে আগে আমি ছবিটা দেখাবো আমার ভিডিও জার্নালিস্ট পার্থক্য বলবো একটু এগিয়ে আসতে এখানে যে কটা টিচার রুম সহ বিভিন্ন যে ঘরগুলো দেখা যাচ্ছে এখানে প্রত্যেক কটা জায়গায় একশো চুয়াল্লিশ ধারা পাশাপাশি এখানে বিভিন্ন জায়গায় পুলিশের ক্যাম্প ছিল এবং যিনি যিনি এই মুহূর্তে টিচার ইনচার্জ হয়েছেন একবার তার সঙ্গে কথা বলে নেব সরাসরি একটু তার কাছে আসব যে একশো চুয়াল্লিশ ধারা উঠে যাওয়ার পর আজকে বাগদেবীর আরাধনা করছেন স্কুল আবার ছন্দে ফিরছে উচ্চ মাধ্যমিকের পূর্বে সাতশো জনের সিট পড়েছে পুরো বিষয়টা কীভাবে দেখছে সিট পড়েছে কালকে সাড়ে নটার মধ্যে আমরা সমস্ত কিছু মানে ক্লিয়ার করে দিয়েছি বিডিও সাহেবের এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন থানার থেকে ছিলেন বসন্তবাবু আমি ছিলাম কালকে নটা চল্লিশের মধ্যে আমার সমস্ত কিছু হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে এতদিন ধরে একশো চুয়াল্লিশ ধারা ছিল কোথাও আমরা যেহেতু সরকারি কর্মচারী তো আমরা আমাদের এইসব ভয় লাগে না পাড়ার লোকেরা দেখেছি ওরা ভয় পেতে পারে আমাদের এইসবে কোনো চাপ নেই কারণ আমরা আমরা জানি আমরা আমাদের ইয়ে নিয়ে থাকি মানে আমরা সাড়ে দশটা সাড়ে চারটে আমাদের যা ডিউটি আমরা ওইটা নিয়ে থাকি নতুন করে কি কিছু করছে নিরাপত্তার কারণে কারণ শোনা যাচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বা বিভিন্ন কিছু পদক্ষেপ নেওয়া আমাদের কাউন্সিল থেকে আমাদের অর্ডার দেওয়া আছে সিসিটিভি ইনস্টলেশনের জন্য যেহেতু পুলিশ পার্সোনাল ছিলেন একটু অসুবিধা হয়েছিল আমরা ভেন্ডারের সাথে কথা বলেছি আমরা পরশু মধ্যে বা পরশু বা কালকের মধ্যে আমরা সিসিটিভি ইনস্টল করে দেবো আপাতত চারটে ক্যামেরা ইনস্টল করছি আমরা একটা আমাদের যেটা স্ট্রং রুম থাকছে যেখানে আমাদের প্রশ্ন প্রশ্ন থাকবে আর দুটো থাকবে আমাদের ঈশ্বর থাকবে করিডরে থাকবে আর একটি থাকবে আমাদের বাইরে মেন এন্ট্রেন্সে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই চত্বর থেকে মূলত মেন এন্ট্রেন্স শুরু হচ্ছে এবং আমার সঙ্গে টিচার ইনচার্জ ছিলেন দেববাবু এবং তিনি যেটা জানালেন যে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনো রকম ঘাটতি না হয় সেই বিষয়টা নজরে রাখা হবে পার্থকে বলবো আরেকটু যদি এগিয়ে যেতে স্কুলের একটু বাইরের দিকটা দেখাতে কারণ একশো চুয়াল্লিশ ধারা উঠে গিয়েছে অন্তত এই চত্বরে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে পরিবেশ থমথমে রয়েছে এবং স্কুলের বাইরে এখনও আগের যে একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল সেই সংক্রান্ত নোটিশও টাঙানো রয়েছে এবং সেই বিষয়টাই পার্থকে এই মুহূর্তে বলবো তুলে ধরতে তবে এই মুহূর্তে স্কুলের যে বাইরের ছবিটা সেটা একবার দেখাতে বলবো কারণ পুরো সুনশান এলাকা বলা যেতে পারে একদিকে পৃথিবীর আরাধনার রীতিমতো শুরু হতে চলেছে আর কিছুক্ষণ বাদে কিন্তু তার আগেও পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে প্রথমে যে ছবিটা দেখাবে একশো চুয়াল্লিশ ধারা সংক্রান্ত যেই নোটিশটা ছিল সেই নোটিশটা এখনও পর্যন্ত টাঙানো রয়েছে সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট পার্থ দেখাচ্ছে পার্থ সারথী এবং এর পাশাপাশি এলাকা এখনও পর্যন্ত থমথমে কারণ দেখতে পাচ্ছি র্যাফের তরফে এই মুহূর্তে যারা অফিসাররা রয়েছেন তারা আসছেন ভিডিও জার্নালিস্টকে বলবে একবার এই দিকে ছবিটা দেখাতে যে র্যাফের যারা ফোর্স রয়েছেন সেই ফোর্স ইতিমধ্যে যাতায়াত করছেন এই এলাকাতে